গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। হাই তুলছে, গুড মর্নিং আপা, গুড মর্নিং, গুড মর্নিং। খাও খাও হবে না, খাও খাও হবে না। রায়ানকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে রেখে গেলাম। এবার আমি একটু বেরাবো, আজকে একটু ব্যাংকে যাব, মায়ের একটু দরকার আছে ব্যাংকের বই আপডেট করাতে, তাই ব্যাংকে যাব একটু। না, আমি রেডি হয়ে গেলাম, এবার আমি চলে যাব একটু ব্যাংকে যাব। আজকে কিছুই করে যেতে পারলাম না তাড়াহুড়োর জন্য, মায়ের একটু ব্যাংকে যাব, তারপর আমার একটু ব্যাংকে যাব। যে রাস্তা দিয়ে হাঁটছি আমাদের জেমস লং, রাস্তার অবস্থা খুবই খারাপ। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ্দুর, ছাতাটাও নিয়ে বেরাইনি। এসে গেলাম আমাদের ঠাকুর পুকুর পাঞ্জাব ব্যাংকে। এই ব্যাংকে আমার আসতেই ইচ্ছা করে না, এত ভিড় থাকে ব্যাংকে। যাই হোক, কপাল খুব ভালো আমার, ব্যাংকটা একদম ফাঁকা। আমার যা কাজ আছে আমি সেরে নিলাম, কাজ ছাড়া হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। এবার যাব আমি একটু আমার ব্যাংকে, এলাহাবাদ ব্যাংকে। এইখানে যখনই আসি, যখনই আসবেন তখনই ফেস্টিভ্যাল, কিন্তু কোনো সময় আমাদেরকে কোনো কিছুর জন্য ডাকেও না। যাই হোক, না ডাকে না ডাকবে, আমাদের অত ভাই লোক নেই, আমারও তো। যাই হোক, ব্যাংকের কাজ একটা মিস করে গেছি, একটা পেন আনতে ভুলে গেছি। যাই হোক, ছেলের পেন কিনতে গিয়ে পেনের একটা রিফিল কিনেছিলাম, যাই হোক সেটা ব্যাগে পড়ে রয়েছে, সেটা আমার কাজে লেগে গেল। কাজ আমার সারা হয়ে গেছে, এবার বেরালাম। বৃষ্টি পড়ে কি কথা, রোদ্দুরে তাপ আছে, তাও দেখছি বৃষ্টি হচ্ছে, মনে একটু কমেছে। আমি আবার একটু বেরাই, এবার হাঁটতে হাঁটতে একটু পঞ্চমতলার দিকে যাব। পঞ্চমতলার ওখান থেকেই বাড়ি ঢুকবো। তো পঞ্চমতলার এখানে আসলে একটু বাবার দর্শন না করে গেলে হয় না, তাই একটু বাবার দর্শন করে যাই। অনেকদিন এখানে আসাও হয় না সময়ে কাজের জন্য। এই যে আমাদের বাবার পঞ্চমতলার একটু দর্শন করে যাই। ওদিকে আবার পিছনে পিছনে ঝামেলা হচ্ছে, যা পারে হোক গিয়ে আমি বাড়ি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ছেলেটাও ঘরে আছে মায়ের কাছে। এই যে চলে আসলাম বাড়ি। পুপু কি করছো, কি করছো গো, কি খাচ্ছো? উমা বেদানা কে দিয়েছে? সেই চটপট ডালটা বসিয়ে নিলাম, ডালটা ফোটা ধরে গেছে। এবার এই মাছের মাথা নিয়ে এসেছিলাম, মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছের মাথা তরকারি করবো, একটু কাঁকরোল আলু ভাজবো। মাছের মাথা তরকারি আমার মোটামুটি হয়ে এসছে, নামাবো। আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম আমি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততদিন তোমরা ভালো থাকো।